এখানে কেউ কেউ বলবেন মাদ্রাসা হচ্ছে একেবারে সন্ত্রাস বা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা, এটা কিন্তু সঠিক নয়, আমি এটা সম্পূর্ণ একমত না। কেন একমত না মাননীয় স্পিকার? আজকে হলি আর্টিজেনে যে ঘটনা ঘটেছে বা আমাদের দেশে যে কটা জঙ্গি ঘটনা, এই জঙ্গি ঘটনার সঙ্গে কারা জড়িত? ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা উচ্চবিত্ত পরিবারের সন্তান, তারাই কিন্তু এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে চলে গেছে। যে কমিশন 116 জন আলেমের নাম তালিকা প্রকাশ করেছেন এবং এই নাম তালিকা করতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন, কারণ উপর মহল থেকে অনেক টাকা এসেছে ওদের তালিকা করার জন্য, তাদের মাথায় আজকে এমন জোরে সজোরে আঘাত করেছেন আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে আঘাত জানি না তারা কিভাবে সহ্য করবেন। কারণ আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট আকারে বলে দিয়েছেন এই গণকমিশনের কোনো ভিত্তি নাই, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এর আগেও বলেছিলাম যারা এই গণকমিশন নামে এই 116 জনের তালিকা করেছে, জানতে হবে ওরা কারা, জানতে হবে ওরা কারা, ওদের ভিত্তি কি আছে। যেই গণকমিশনের মুখপাত্র ব্যারিস্টার তুহিন আফরোজ, তার নিজেরই তো ভিত্তি নাই, তার মা কিছুদিন আগেও সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন যে তার মেয়ে তাকে খাওয়া দেয় না, তার উপর অন্যায় অত্যাচার অবিচার করে, সে আবার একটি দেশের 116 জন আলেমের তালিকা করে। একটা এসএসসি পাশ করা মানুষ যদি মাস্টার্স পাশ করা একটা মানুষের ভুল ধরে তখন এটা মেনে নেওয়া যায় না, কিন্তু একটা মাস্টার্স কমপ্লিট করা ছাত্র যদি আরও একটা মাস্টার্স কমপ্লিট করা ছাত্রের সাথে ডিবেট করে তখন এটাকে মেনে নেওয়া যায়, কারণ বাঘে বাঘে লড়াই হয়। আমি ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে। আমাদের এই ভিডিওটা শুরু করার আগে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ছোট্ট বক্তব্য, যিনি সংসদে আলেম ওলামায়েদেরকে নিয়ে কিছু কথা বলেছিলেন, এগুলো তো মিথ্যা নয়। তিনি সুস্পষ্ট আকারে বলেছেন যারা হোলি আর্টিজেনে অ্যাটাক করেছিল, বাংলাদেশে এমন অনেক বড় বড় আক্রমণ হয়েছিল, বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিবর্গের উপরে আঘাত এসেছিল, তারা কেউই মাদ্রাসার ছাত্র ছিল না, তারা সবাই বড় বড় বিশ্ববিদ্যালয় ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী ছিল, তাহলে মাদ্রাসার ছাত্রকে কেন শুধুমাত্র জঙ্গি বলা হবে? আমি কখনো জঙ্গিবাদ, এই ধরনের হায়নাবাদদেরকে আমি কখনো সাপোর্ট করি না, কিন্তু যদি কোনো মানুষের উপর, সে অপরাধী নয়, তার উপর যদি কেউ ঠেলে দিতে চায় এটা আমি কখনো মানতে পারি না। তার গালে দাড়ি আছে টুপি আছে বলে সে অপরাধী হয়ে যাবে তা কিন্তু নয়। বাংলাদেশে এখন যে অপকর্মগুলো চলছে প্রত্যেকটা অপকর্মের পিছনে বড় বড় রাজনৈতিক দলের ইশারা আছে, কই আপনারা তো তাদেরকে নিয়ে কোনো কথা বলতে পারেন না, তাদেরকে কখনো খারাপ বলতে পারেন না, কারণ উপর মহল থেকে আপনাদের উপর তাদের বিরুদ্ধে বলার কোনো ইশারা থাকে না, আপনাদের ইশারা থাকে শুধুমাত্র যাদের গালে টুপি আছে দাড়ি আছে তাদের উপরে। আপনারা ভুলে গেলে চলবে না, এটা বাংলাদেশ, এখানে মুসলমানরা বসবাস করে, হিন্দুরা বসবাস করে, ধর্ম কর্ম সব কিছু একাকার করে একটা সুন্দর সমাজ নিয়ে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কেন আপনারা এই জায়গাটাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? মাননীয় প্রধানমন্ত্রী যখন সংসদে এই বক্তব্যটা প্রকাশ করেছিল, কিছু কিছু মানুষ মানে এমনভাবে সেখানে বসা অবস্থায় ছিল যেটা দেখার পর আমি তাদের অসহায়ত্বের কথাই বলছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে আবারও অনুরোধ জানাতে চাই, আপনি আবারও সমাজের কাছে, এই মানুষগুলোর কাছে এই কথাগুলো আপনি আবারও তুলে ধরুন, আবারও আপনি প্রেস ব্রিফিং করে বলে দিন যে 116 জন মানুষের বিরুদ্ধে, তারা মানুষ যারা অভিযোগ এনেছে, তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন আপনি আবারও একটু বলে দেন। তারা জানে না মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি করে না, মাদ্রাসায় ওই মানুষরা ঠাই পায় যে মানুষ পৃথিবীতে আসার পর মাকে চোখে দেখেনি, পৃথিবীতে আসার পর সে আর বেড়ে ওঠার সুযোগ পায়নি, পৃথিবীতে আসার পর বাবার স্নেহ মমতা ভালোবাসা পায়নি, সেই মানুষগুলাই মাদ্রাসায় ঠাই পায়। কই আপনাদের বড় বড় স্কুল কলেজ ইংলিশ মিডিয়ামে দেখান তো, দেখান এই অসহায় গরিব শিশুরা বিনা পয়সায় পড়তে পারে, থাকতে পারে, খাইতে পারে, ঘুমাইতে পারে, নিজের জীবন গড়তে পারে, দেখান একটা স্কুল কলেজ দেখান, দেখাইতে পারবেন না।
দেখাইতে পারবেন না আপনারা, কিন্তু ঠিকই যেই জায়গাটাতে অসহায় মানুষের জায়গা হয়, এতিমদের জায়গা হয়, সেই জায়গাটার উপর কেন আপনাদের এত নজর? কারণ তারা সুশিক্ষায় বেড়ে উঠছে, তারা ইসলামী শিক্ষায় বেড়ে উঠছে, এটাই কি তাদের অপরাধ? তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, এটাই কি তাদের অপরাধ? তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি দেশ জাতি গড়ার নতুন কারিগর হিসাবে নিজেদেরকে তৈরি করছে, এটাই কি মিজানুর রহমান আজহারীদের অপরাধ, মাওলানা আব্বাসী তাহিরীদের অপরাধ? আজকে বলতে চাই, এইগুলা এই অপরাধ কেউ তুলে ধরার ক্ষমতা রাখত না, এই বিষয় নিয়ে কথা বলার আওয়াজ তোলার কেউ ক্ষমতা রাখত না, যদি না এনায়েতুল্লাহ আব্বাসী, মিজানুর রহমান আজহারি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ তাহিরি সহ বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো যেভাবে বিচ্ছেদ হয়ে আছে, এক একজন এক একভাবে ইসলামকে প্রচার করছে, তারা যদি এক হয়ে এক টেবিলে বসে যদি আজকে ইসলামকে প্রচার করতে পারত, ওয়াজের স্টেজে উঠে যদি চিৎকার করে করে একজন আলেমের বিরুদ্ধে আরেকজন বলতে না পারত, তাহলে তুহিন আফরুজদের মতো মানুষ যারা ঘর থেকে বিতাড়িত তারাও কথা বলার শক্তি পেত না, শক্তি পেত না। আজকে আমি মনে করি আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি। আমি অনতিবিলম্বে মাওলানা আব্বাসী সাহেব তার বিরুদ্ধে যেই মামলা করা হয়েছে সেই মামলা নিষ্পত্তি চাই, এই বিষয়ের উপর মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই। আমি ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যিনি সুন্দরভাবে প্রেস ব্রিফিংয়ে বিশ্লেষণ করে দিয়েছেন যে এই পরিষদের কোনো ভিত্তি নাই, এই পরিষদ গঠন করার মতো কোনো ভিত্তি নাই, তাদের বিরুদ্ধেই এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার তো এখন চিন্তা হচ্ছে এই যে কোটি কোটি টাকা খরচ করা হলো, কি লাভ হলো? লাভ আছে, লাভ আছে। তারা যেই যেই 116 জন মানুষের নাম তালিকা করেছে না, সেই তালিকা এভাবে মুছে দেয়া যাবে না, সেই মানুষগুলোকে পুরস্কৃত করে তাদেরকে সম্মানিত করা হবে। যেভাবে 116 জন মানুষের তালিকা করে, মাওলানার তালিকা করে তারা তাদেরকে অসম্মানই করতে চেয়েছে, সেই সমস্ত মানুষদেরকে আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে ফুলের তোড়া দিয়ে পুরস্কৃত করে দেশ ও জাতির কাছে তাদেরকে পরিচয় করে দিতে হবে, সেটাই হবে, শুধু একটু সময়ের ব্যাপার। মনে রাখবেন, আপনি শত চেষ্টা করবেন একটা মানুষের সম্মান কেড়ে নিতে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা এই সম্মানকে ধরে রাখবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার ইশারা না আসবে, আপনি কেন আপনার চেয়ে বড় মালও পারবে না তার একটা পশম লড়াতে। মনে রাখবেন। আসসালামু আলাইকুম। যারা অনলাইন থেকে মোবাইল দিয়ে ঘরে বসে টাকা ইনকাম করতে চান, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে একটা কাজের ভিডিও লিংক দেওয়া আছে, সেটা দেখে আপনারা টাকা ইনকাম করতে পারবেন।